मिठापुकुर अनलाइन स्कूल मैनेजमेंट सिस्टम और परिचालना मिठापुकुर माध्यमिक और उच्च माध्यमिक शिक्षा अफिसार मिठापुकुर सबाई के स्वागतम उपस्थापन आमी मोहम्मद गोलाम मुस्तफा मिया सहकारी शिक्षक कादर आदर्श उच्च विद्यालय मिठापुकुर रंगपुर। बच्चारा तुम्हारा सबाई भलो आछो तो आशा करी भलो आछो। आज जो विषयटी निये आमी तोमादेर सामने आलोचना करब से हे बांगला द्वितीय पत्र। ये बांगला द्वितीय पत्र विशेष एक अध्याय से हे सप्तम परिच्छेद तुम्हारे बांगला व्याकरण उपसर्ग नहीं हमें आलोचना करब। उपसर्ग उपसर्गे बांगला भाषा एम कतगुलो अब्ययसूचक शब्दांश रही है जा स्वाधीन भावे कि होते पारे ना स्वाधीन भावे व्यवहृत होते पारे ना वाक्य व्यवहृत है ना एगुलो अन्य शब्द आगे बसे बा पूर्वे बसे एर प्रभावे शब्दटिर कयेक धरनेर परिवर्तन साधित है जेमन नतून अर्थबोधक शब्द तैरी करे कि करे नतून अर्थबोधक शब्द तैरी करे शब्देर अर्थेर पूर्णता साधित है शब्द अर्थे सम्प्रसारण घटे शब्द अर्थे संकोचन घटे एवं परिशेषे शब्द अर्थे परिवर्तन घटे। तेल कयटा परिवर्तन पाइल जेटा शब्द के सम्प्रसारण संकोचन परिपूर्णता पूर्ण साधित एवं परिवर्तन हमारे पाँचटा जिनिस पाइल। ये पाँचटा जिनिसेर मध्ये आमरा देखबो एक नम्बर नतून अर्थबोधक नतून अर्थबोधक शब्द तैयारी शब्द अर्थेर पूर्णता साधित है तीन नम्बर शब्द अर्थेर सम्प्रसारण है चार नम्बर शब्द अर्थे संकोचन है पांच नम्बर पांच नम्बर टा शब्द अर्थे परिवर्तन है তাহলে আমরা কি জানলাম যে এই উপসর্গটা স্বাধীনভাবে কি হতে পারে না শব্দ তৈরি করতে পারে না এরা অন্য কোনো শব্দের পূর্বে গিয়ে বসে এবং এই পাঁচটা জিনিস কি হয় একটা শব্দের মধ্যে পরিবর্তন সাধিত হয় যেমন কি পাইলাম এক নম্বর নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় দুই নম্বর শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় তিন নম্বর শব্দের অর্থের সম্প্রসারণ হয় চার নম্বর শব্দের অর্থের সংকোচন হয় এবং পরিশেষে শব্দের অর্থের পরিবর্তন হয়।
এখন আমরা দেখব এগুলো কিভাবে সম্ভব। যেমন মূল শব্দ কাজ, এই কাজ দিয়ে কোন শুধু কাজটা বোঝাব, কিন্তু এর পূর্বে যদি আমরা এই উপসর্গ কি করি ব্যবহার করি, যেমন অকাজ সমান সমান আসতেছে অকাজ, এখানে শব্দটা কি হচ্ছে সংকুচিত হচ্ছে, এটা সম্প্রসারণ না, একটা পূর্ণ অর্থ হচ্ছে, কিন্তু অর্থটা হচ্ছে সংকোচন, সংকুচিত হচ্ছে। আবার অন্য জায়গায় আমরা পাবো দেখি হার, হার শব্দটা এটা শুধু একটা মূল শব্দ, কিন্তু এর পূর্বে যদি আমরা কিছু যোগ করি যেমন আ, তাহলে কি হলো অর্থের পরিবর্তন সাধিত হলো, সমান সমান আহার, একটা পূর্ণ অর্থ হলো এবং একটা কি হলো নতুন শব্দ তৈরি হলো এবং অর্থ হবো সেটা। তারপরে আছে সমাহার, হার এর সঙ্গে আমরা এর পূর্বে যোগ করলাম সমাস শব্দটা, সমাহ সমান সমান কি হলো সমা আর। এরপরে আমরা আরো যোগ করতে পারি যেমন বিহার, হার এর পূর্বে আমরা যোগ করলাম বি শব্দটা, তাহলে কি হলো সমান সমান বি হার। এইভাবে অর্থে কি হয় পরিবর্তন হয়, অর্থ শব্দের সম্প্রসারিত হয়, সংকোচন হয় এবং অর্থের নতুন শব্দ তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা খুব কঠিন জিনিস না, খুব সোজা জিনিস, আমরা আরো দেখব যে বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে। যেমন বাংলা ভাষায় রয়েছে 21টি উপসর্গ, আবার তৎসম শব্দে এটির পরিমাণ রয়েছে 20টি, এবং বিদেশি শব্দ রয়েছে, তাহলে বাংলা ভাষায় মোট কতটা উপসর্গ রয়েছে, বাংলা ভাষার উপসর্গকে আমরা কত ভাগে ভাগ করতে পেরেছি, তিন ভাগে ভাগ করছি উপসর্গ। তাহলে আমরা কয় প্রকার পাইলাম, তিন প্রকার, এক নাম্বার বাংলা, উপসর্গ, দুই নাম্বার তৎসম উপসর্গ, তিন নাম্বার আছে বিদেশি উপসর্গ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলা ভাষায় কতটা উপসর্গ পাইলাম, তিন ধরনের উপসর্গ পাইলাম, কি কি, বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ, এই তিন প্রকার। আমরা এখন এই উপসর্গ, বাংলা যে উপসর্গগুলো আছে এগুলো আমরা একটু দেখব যে বাংলা ভাষায় যে উপসর্গগুলো আছে সেগুলো কি কি।
যেমন এখানে যে 21টি উপসর্গ দেওয়া আছে সেগুলো হচ্ছে আ অঘা অজ অনা আর আন আপ ইতি কোন কল কু নি পাতি বি ভর রাম স সা সু হা। এখন এগুলোনের আমরা দু চারটি ব্যবহার দেখব যে এগুলোন কিভাবে ব্যবহার হলো। যেমন অ একটা উপসর্গ, এটা কোনো একটা শব্দের পূর্বে বসলে সেটা কিভাবে এর অর্থদত্তকতা চলে আসে। যেমন অ নিন্দিত অর্থে, নিন্দিত অর্থে অকেজ, যেমন কেজ শব্দটা এর পূর্বে আমরা অ শব্দটা বসালাম, তাহলে কি হলো এটি সমান সমান আমরা লিখব অকেজ। হ্যাঁ, এটি সমান সমান কি হলো অকেজ। যেমন এর সঙ্গে আমরা অচেনা অজানা অপয়া ইত্যাদি শব্দগুলো ব্যবহার করতে পারি। তারপরে অভাব অর্থে আমরা কিছু শব্দ ব্যবহার করতে পারি, অভাব অভাব অর্থে আমরা কিছু শব্দ ব্যবহার করতে পারি। যেমন অচিন অজানা, অচিন চিন শব্দটা মূল শব্দ, এর পূর্বে আমরা অ শব্দটা ব্যবহার করলাম, সমান সমান কি লেখা যায় অচিন। হ্যাঁ, অচেনা অ যোগ করি অচেনা, সমান সমান কি অচেনা। তাহলে এটা কি হলো বাক্যটা আমরা অর্থ পাইলাম, সে অর্থটা হচ্ছে অকেজ এবং অচেনা, মানে শব্দটাকে সংকোচন করলো। তাহলে এভাবে আমাদের বাংলা ভাষায় আরো অনেকগুলো উপসর্গ রয়েছে যেগুলো আমি একটু আগে তোমাদের জানিয়ে দিয়েছি। এরপরে আরো আছে যেগুলো, সেগুলো তোমরা বাসায় সুন্দর করে দেখে নিবা, তোমাদের সপ্তম পরিচ্ছেদ বাংলা ব্যাকরণের যে নবম শ্রেণীর যে নবম দশম শ্রেণীর যে সপ্তম পরিচ্ছেদ আছে উপসর্গ, সেখানে দেয়া আছে, সেটা তোমরা সুন্দর করে দেখে নেবে। আর পরিশেষে বলছি, যেহেতু গোটা পৃথিবীতে করোনা মহামারী চলছে, তোমরা ঘরের বাইরে গেলে মাস্ক অবশ্যই ব্যবহার করবে, আর বারবার কি করবে হাত ধোবে, ঘরের বাইরে থেকে আসলেই যে কোনো সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করবে এবং পরিচ্ছন্নতা থাকবে। এই বলে আজকে আমি আমার ক্লাস সমাপ্ত করছি। কথা বলছি।